জলাশয়ের ধারে ছট পুজোর প্রথম সূর্যগ্রহণ শুরু হলো আজ। পেশাভিত্তিক বা বংশ পরম্পরায় হিন্দি বলায় বহু আগে এ রাজ্যে বাস করার সুবাদে বর্তমানে বাঙালি হয়ে গেলে তাদের প্রধান উৎসব ছট পুজো। বিপত্তারিণী কালী পুজোর রাস, লক্ষ্মী পুজো সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের মধ্যে লক্ষ্য করা গেলেও বাড়তি উন্মাদনা যোগায় এই ছট পুজোতে। চার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করে এবং পুজোর আগে পর্যন্ত উপোস থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে দেখা যায় এই পুজো। এই উপলক্ষে ঘর গোছানো, বিভিন্ন খাদ্য সামগ্রী রন্ধন, বাড়ি ঘরদোর পরিষ্কার, আলপনা অঙ্কন, নানান উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নানাবিধ আস্ত ফল, বিশেষ ধরনের পিঠে ঠেকুয়া কুলো ডালায় সাজিয়ে বাজনা সহ করে জলাধারে সূর্যদেবের প্রণামের উদ্দেশ্যে পৌঁছান তারা। ঈশ্বররূপী সর্বশক্তিমান সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তে প্রদীপ জ্বালিয়ে ফিরে আসেন আজকের মতো। এরপর আগামীকাল সকালে সূর্যদেবকে পাতে ওঠার আগে এভাবেই পুজো দিয়ে সমস্ত ফল পাকড় এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রসাদ হিসেবে বিতরণ করে থাকে। দীর্ঘ চার দিন নিরামিষ খাওয়ার পরে আগামীকাল আঁশ মুক্ত হওয়ার উদ্দেশ্যে আমিষ খাওয়ার রীতি প্রচলিত। না, কালকে পরশু দিনে লাউ ভাত, কালকে খারণা ছিল, কালকে মিষ্টি ভাত 12টা রাতে মানে খেতে পাইনি, আবার ওই রকমই থেকে গেলাম। আজকে সকাল থেকে ওইভাবেই উপোস। এইটা মানে 25-30 বছর পুজো হয়ে গিয়েছে আমার, এই পুজোটা করা, সূর্য পুজো। তো যতদিন বাঁচবো আমি ততদিনেই করব। মনে যদি যাই তাহলে আমার সঙ্গে আমার পুজো কালনায় ও পারে না, ওখানে আলাদা করতো, আমার বিয়ে হওয়া পর্যন্ত মানে আমার স্বামী করতো, স্বামী করতে করতে আমি ধরে নিলাম। ও সবার নতুন জামা কাপড় হয়েছে সবারই। এখন যাব গঙ্গায় গিয়ে সূর্য বাবাকে দেখাবো, সূর্য বাবাকে দেখিয়ে তারপর জলের মধ্যে দাঁড়াবো, জলে দিবে কুলোটা, পুজো করব, পুজো করে সূর্য বাবাকে দেখিয়ে তারপর বাড়ি আসবো। আবার কালকে ভোরবেলায় যাব। হ্যাঁ পুজো করে তারপর বাড়ি আসলাম। এসে যত লোকজনকে নেমন্তন্ন দিয়েছি তাদেরকে যা পারবো, আমি গরিব মানুষ, যা পারবো তাই আমি হাত ধোয়াবো বাড়িতে বসিয়ে। মাছও হবে, মাংসও হবে, আবার তরি তরকারি হবে, ডাল হবে, হয়ে ওই লোকজনকে নেমন্তন্ন দিয়েছি। না, অনেক পুজো করি, লক্ষ্মী পুজো করি, মনসা পুজো করি, বাড়িতে মনসা তুলি। হ্যাঁ, ছট পূজা আর মনসা পুজো, এইটা আমার বাড়ির পুজো। উর্মিলা হরিজন। প্রথম পূজা আজকে আছে, কালকে পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এই পুজোটা আমাদের মানে এই পুজো আছে, হর বছর করতেই হবে, যেভাবে হোক করতেই হবে। কী কী রান্না হয়? রান্না ওই ঠেকুয়া, কেলা, এইসব ফল ফল লাগে আর কি। কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? ঘাটে যাব। তারপরে ঘাট থেকে আবার আসবো, আবার কালকে সকালে ঘাটে যাব। কেমন আনন্দ হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। আমার নাম ধীরাজ। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।